ময়মনসিংহ মেডিকেলে ডায়রিয়া রোগীতে হিমশিম অবস্থা। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। দু সপ্তাহে মোট 2000 রোগী ভর্তির কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বাড়তি সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গরমের শুরুতেই তাপদাহে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে ময়মনসিংহে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকেই রাখা হয়েছে বারান্দায় মেঝেতে। রোগীদের বেশিরভাগই বয়সে শিশু। তাদের ব্যাপারে বাড়তি সচেতনতার পরামর্শ চিকিৎসকদের। মূল চিকিৎসা হলো পানি শূন্যতাটা রোধ করা। আমরা নিজেরাও স্যালাইন দিয়ে থাকি, আবার মায়েদেরকে বলি যে আপনারা স্যালাইন প্রস্তুত করে, খাবার স্যালাইন প্রস্তুত করে খাওয়াতে থাকেন, মুখে দুধ পাশাপাশি মুখে দুধও খাবে, চলবে। ডায়রিয়ার প্রকোপ সহসায় না কমার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গরম না কমা পর্যন্ত পানি ও খাবারের ব্যাপারে আরও সচেতন হতে বলছেন তারা। গেল 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত শতাধিক রোগী ভর্তি ছিলেন ময়মনসিংহ মেডিকেলে। এক সপ্তাহের হিসেবে এ সংখ্যা 2000-এর বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।